চিন্তা করছে যে ডক্টর মোহাম্মদ ইনুসকে কেন্দ্র করে কোনো তৃতীয় শক্তি আসবে কি যারা প্রধানমন্ত্রীকে খুব নোবেল পুরস্কারের জন্য যোগ্য ভাবেন ডক্টর মোহাম্মদ ইনুস যে নোবেল পুরস্কারটা পেয়েছেন ওটাও ভিক্ষা করে আনা হয়েছে হ্যাঁ গণভ্যুতান হবে কি করে ভারত তো আমাদের সাথে আছে তাই আমি যে ভাইরে গণভ্যতান এমন একটা জিনিস তিরিশ মিনিটও সময় পাবেন এই আওয়ামী লীগের সবচেয়ে বড়ো দুর্বলতা হলো তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে মনে করছে এখন গ্রামীণ ব্যাংকের যে বর্তমান এমডি রয়েছেন বা অন্য যে কোনো একটি কমার্শিয়াল ব্যাংকের এমডি বা কোঅপারেটিভ একটি ব্যাংকের এমডি সেই এমডিদের যে চরিত্র হওয়া উচিত মান হওয়া উচিত অবস্থান হওয়া উচিত ঠিক অতটুকুই অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুস গ্রামীণ ব্যাংকের একজন সাবেক এমডি অন্যান্য ব্যাংকের এমডির যতটুকু ক্ষমতা রয়েছে ঠিক ততটুকু ক্ষমতা তার থাকবে সম্ভবত জয়েন্ট সেক্রেটারি তাকে সেভাবে বিবেচনা করা তাকে সেভাবে বিবেচনা করা উচিত কিন্তু বাস্তবতা হলো যে উনি এখন বৈশ্বিক পরিমণ্ডলে আমরা বাংলাদেশে তাকে যতই বন্ধ বলি না কেন এখন বাংলাদেশের যে ব্র্যান্ডিংটা ব্র্যান্ডিংটা এটা অনেক দেশের রাজনীতির একদম কেন্দ্রে ডক্টর ইউনুসকে দেওয়া হয় আমরা তাকে যতই ছোটো মনে করি না কেন উনি যে প্রেসিডেন্সিয়াল যে মেডেলের কথা বললেন আমার সৌভাগ্য হয়েছিল যে আই ওয়াজ ইন ওয়াশিংটন ডিসি অ্যাট দ্যাট টাইম এবং ডক্টর ইউনুসের যে ঘনিষ্ঠ যারা লোকজন আমরা একই ফ্লাইটে গিয়েছি আমি তখন যুক্তরাষ্ট্রের অতিথি হিসাবে ওখানে গিয়েছিলাম এবং ওই সময়তে দিশিতে ছিলাম ফলে ওই অনুষ্ঠানের যে জাঁকজমকতা ওটা দেখার সুযোগ আমার হয়েছিল এটা দুর্লভ একটা অনুষ্ঠান তো বাঙালি হিসেবে আমাদের দুর্ভাগ্য যে ওই রকম একটি জাকজমপূর্ণ অনুষ্ঠান এবং কোনো বাঙালিকে কেন্দ্র করে এই যে একটা মহাসম্মান হোয়াইট হাউজের মতো জায়গাতে এবং বারাক ওবামা ঠিক সামনে দা উনি ডক্টর মোহাম্মদ ইনুসের পাশে দাঁড়ানো ছিলেন এবং সেখান থেকে ওই মালাটা নিয়ে তার পেছনে গেলেন তার পেছনে গিয়ে যেভাবে মালাটা তার গলাতে নিজেইভাবে সেটে দিলেন ও দৃশ্য আপনি আন্দাগুলি বুঝতে পারবেন না দেখুন আমরা যেটা হচ্ছে আমরা অপমান করছি তাকে গালাগাল করছি সুৎখুর বলছি দেখুন যত অশ্লীল শব্দ আছে আমাদের মুখে তো আর কথাবার্তার ট্যাক্স নেই তো সেগুলো করা হচ্ছে এবং এটি আমি মনে করি যে এটি যে কত বড় একটা মহা ভুল এই ভুলটা হয়তো আমরা আরও পঞ্চাশ বছর পরে আরও বিশ বছর পরে বুঝতে পারবো আর যেটার মাসুল আমাদেরকে এখন দিতে হচ্ছে যে জাতি তার শ্রেষ্ঠ সন্তানদেরকে সম্মান করতে জানে না সে জাতি কখনো দাঁড়াতে পারে না এটা বুঝতে হবে এখন ডক্টর মোহাম্মদ ইনুচের যে প্রবৃত্তি বা তার চরিত্র বা তার যে অবস্থান আওয়ামী লীগ কী মনে করছে বা প্রধানমন্ত্রী কী মনে করছে তাকে প্রথমত বলা হচ্ছে যে এটা ভিক্ষুক এ লজ্জা লজ্জাসরমূলক কিছু নাই বিবৃতি ভিক্ষা করে বেড়ায় একশো আশি জন লোক একশো জন লোক সে সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে তাদের কাছে ভিক্ষা হাত পেতেছে এবং প্রফেসর কলিমুল্লা জেলটা বললেন যে এই যে ভিক্ষা করার যে প্রবৃত্তি মনোবৃত্তি ঘুষ খাওয়ার যে প্রবৃতি মনোবৃত্তি এটি যখন আপনি খুব প্র্যাকটিক্যালি দেখেন এবং ওর মধ্যে থাকেন আপনি যদি আপনার পরিবেশ পাট ক্ষেতের মধ্যে আপনি কোনো কর্ম করে থাকেন ধান ক্ষেতের মধ্যে যদি আপনি কোনো কর্ম করে থাকেন আপনি যদি হোয়াইট হাউসের প্রেসিডেন্টও বানায় দেন বারবার আপনার ধান ক্ষেতের কথা মনে পড়বে জাস্ট ঐতিহাসিক ঐতিহাসিকভাবে সত্য আমি মার্সিটিংয়ের ঘটনা পড়তেছিলাম তিনি কিন্তু তার যে প্রাকৃতিক কর্ম এটি ফসলি মাঠে গিয়ে সারতেন ওপেন স্পেইসে এবং যেটা দেখলাম সেটা হলো তার সেই প্রাসাদের মধ্যে এরকম একটা ফসলি জমি করা হয়েছিল এবং তার যারা লোকজন আছে বডিগার্ড আছে তারা গিয়ে তাকে ঘেরাও করে অন্যদিকে মুখ দিয়ে তাকিয়ে থাকতে এবং তিনি ওই কর্ম সেরে আসছেন তাহলে আপনি দেখেন যে এনভায়রনমেন্ট এবং আপনার যে কর্ম আপনি যে কর্মটা করেছেন ওটা মৃত্যু পর্যন্ত আপনাকে তাড়া করে এখন যখনই আমি একজন সম্মানিত লোকের বলছি এ চোর এ ঘুষখোর এ ঘুষ দেয় এ সুদখোর এ ভিক্ষা করে তখন আলটিমেটলি এই কথা অনেক অপমান করতে গিয়ে আমার নিজের যে কত বড়ো ক্ষতি হচ্ছে এই জিনিসটা বোঝার মতো জ্ঞান আমাদের কয়জনের আছে আমি সেটা বলতে পারবো না বাস্তবতা হলো যে আমি দেখলাম যে সরকার সমর্থিত বেশ কয়েকজন সাংবাদিক তারা বলে বেড়াচ্ছেন যে এটা কোনো ব্যাপার না ইউরোপের যে যে সমস্ত লোক আমেরিকা যে সমস্ত লোক বিবৃতি দিয়েছেন এসব অর্থের বিনিময় হয় কিছু টাকা পয়সা দিলেই এদেরকে আনা যায় তো এখন বাংলাদেশের কোন একটা লোকের কাছ থেকে পৃথিবীর নাম করা একশো ষাট জন লোক একশো নাগরিক বিশ্ব নাগরিক এবং তারা কিন্তু সারা পৃথিবী ছড়ানো ছিটানো এক জায়গা এই লোকের এই লোকরা কত টাকা খেয়েছে ডক্টর ইউনিভার্সিটির কাছ থেকে এবং কিভাবে খেয়েছে এবং এই লোকদেরকে একই প্ল্যাটফর্মে ঘুষ দিয়ে এনে বা তাদের দ্বারে দ্বারে একশো তিরাশি লোকের দ্বারে দাঁড়িয়ে ভিক্ষার হাত নিয়ে ঘুরতে একটা মানুষের কত বছর সময় লাগে এবং এইরকমভাবে যেটা স্পষ্ট বোঝা যায় যে প্রধানমন্ত্রী যারা প্রধানমন্ত্রীকে খুব মানে নোবেল পুরস্কারের জন্য যোগ্য ভাবেন এটি প্রধানমন্ত্রীর জন্য খুব একটা অবমাননাকর কারণ এই বক্তব্যের দ্বারা বোঝা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুজ যে নোবেল পুরস্কারটা পেয়েছেন ওটাও ভিক্ষা করে আনা হয়েছে ওটা এমনি এমনি পাওয়া যায় না তো ভিক্ষায় যদি নোবেল পুরস্কার পাওয়া যায় তাহলে আমরা যে বাস্তব পৃথিবী সেই বাস্তু পৃথিবী থেকে আজ কত নিম্নগামিতার মধ্যে আছি এটা সহজেই অনমীয় তো কাজই এখন যে সময় যাচ্ছে সময়টা খুব দুর্বদ্ধ এবং খুবই সংক্ষিপ্ত আওয়ামী লীগ যে স্বপ্নটা দেখেছিল যে তারা দু হাজার একচল্লিশ সন পর্যন্ত নির্বিঘ্নে নিশ্চিন্তে এই ডিজিটাল গভর্নমেন্ট উইল বি ট্রান্সফরমার টু স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট বাংলাদেশকে পরিণত করে তারা দু হাজার একচল্লিশ সন পর্যন্ত তারা শাসন কার্য পরিচালনা করবেন এখন একচল্লিশ সন তো দূরের কথা আমরা একচল্লিশ দিন আওয়ামী লীগের কোনো লোক চোখ বুঝে ঘুমিয়ে থাকবে এইরকম আওয়ামী লীগের একটা সিঙ্গেল লোক পাবেন না এক মিনিট পর পর দেখবেন যে তার মধ্যে এক ধরনের কামড় তৈরি হয়েছে দেখা হইলে সেই আওয়ামী অনেক বড়ো বড়ো নেতার সাথে আমি নাম বলবো না দেখা হয় তো দেখা হইলি প্রথমে যে এসে রনি ইউ আর ওয়েল কানেক্টেড তুমি অনেক কিছু বুঝো হচ্ছেটা কি হচ্ছেটা কি তো আমি দেখলাম যে যেহেতু আমাকে একটা লোক দাম দিচ্ছে পাত্তা দিচ্ছে বলতেছে তুমি জানো তো আমি যদি বলি আমি কিছু জানি না এই ভুল তো করাটা আসলে ঠিক না তখন আমি বলি যে আসলে একটা গণ অভ্যুত্থানের জন্য একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে হ্যাঁ গণভ্যুত্থান হবে কি করে ভারত তো আমাদের সাথে আছে ভারত আমাদের সাথে থাকলে গণভ্যতন হয় কি করে তা আমি যে ভাইরে গণভ্যতান এমন একটা জিনিস তিরিশ মিনিটও সময় পাবেন এই যে আপনি আমার সাথে কথা বলতেছেন রাস্তায় বেরোয় দেখবেন গণভ্যতন হয়ে গেছে আমারে টেলিফোন করে বলবেন যে রনি কাজটা হইলো কি তোমার সাথে বললাম এত বড় বড় কথা রাস্তায় তো এখন বেরোতে পারতেছি না তখন আমি আপনারা বলবো যে ভাই কোনো মতে প্রাণটা বাসে আমার ঘরে চলে আসেন আপনি অবাক হয়ে যাবেন পূর্ণ মন্ত্রীর মর্যাদা সম্পন্ন এরকম বড় বড় বাঘা বাঘা লোকের সঙ্গে আমার এই ধরনের ডায়লগ হয় কাজেই গণভবনে বঙ্গভবনের সুরক্ষিত জায়গাতে বসে যে কথাগুলো বলা হচ্ছে এবং যে কথাগুলো দৃশ্য আমরা দেখছি এটা বাস্তবতা না আমি যেটা বললাম এটা হলো রিয়ালিটি মানে তারা একচল্লিশ দিন নিশ্চিন্তে থাকতে পারছে না তো এখন এই যে একচল্লিশ সালের যে প্রেক্ষাপটটা এটা ডিসেম্বর পর্যন্ত চলে আসছে যে এই তিন মাসের মধ্যেই আওয়ামী লীগের একটা ভাগ্য নির্ধারণ হবে এখন সেই ভাগ্য নির্ধারণ করতে গিয়ে তারা কিন্তু বিএনপি অপনের মনে করছে না বিএনপি নিরাপদ সেভ জায়গাতে চলে আসছে তারা এখন চিন্তা করছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেন্দ্র করে কোনো তৃতীয় শক্তি আসবে কি নাকি সেই কমিশনের মধ্যে ডক্টর ইউনুস যদি আসে সেখানে কি গোলামুল্লা রনির কোনো অংশগ্রহণ আছে জিল্লুরই কোনো অংশগ্রহণ আছে বা নাজমুল হাসান করিমুল্লা সে কি মন্ত্রী হবে শিক্ষামন্ত্রী হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার হবে দিস এ বিগ কোশ্চেন এবং এই কোশ্চেনে ঘুম হারাম হয়ে যাচ্ছে ধরো ইনুসরে ব্যাটারে ধরো কোনো ধরো নাস্তা নাবুদ করে সে দাও দিস ইজ ওয়ান আর একজন বলতেছে না ইউনুসের বয়স এখন ছিয়াশি বছর তারে ছয়তালায় উঠাইতে দেখছি চার পাঁচবার নিঃশ্বাস নেয় পানি খায় নিচে নেমে সে আর সাংবাদিকদের সাথে কথা বলতে পারে না এই লোক রেদে হবে না লেফট রাইট করা ওয়াকার করা দৌড়াতে পারে হাঁটুতে যথেষ্ট জোর আছে এইরকম লোক আসবে কে আসবে এই খুঁজে 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 তারা বের করছে এবং সেই বক্তব্যই আমাদের পররাষ্ট্র সচিব

সেখানে পুরো সামরিক শাসন চলছে সেখানে নরেন্দ্র মোদীর কোনো শাসন চলছে না সেখানে সেনাপ্রধানের কথা বলতে আপনি অরুণাচলে গিয়ে দেখেন আপনি আসামে গিয়ে দেখেন সেখানে গিয়ে পুরো সামরিক শাসন চলছে ফলে সামরিক শাসন ওই মানে ছয়টা রাষ্ট্রের রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত আছে তারা সঙ্গত কারণে চাইবে বাংলাদেশের সেনাবাহিনী ক্ষমতায় আসুক ভারত চাইবে পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জি শুধু চাইবে যশোরের এই বেল্টগুলোতে যেন আমাদের দিদির মানে দিদি মমতা দিদি আছে এই পাশে আমাদের শেখ হাসিনা আছে উনি চাইবেন কিন্তু বাকিগুলোতে ও আছে পাশে কী আছে মায়ানমার আছে সামরিক শাসন এরপরে কি আছে পাকিস্তান আছে ব্যাংককে কি সামরিক শাসন চলতেছে থাইল্যান্ডে তারপরে আপনি অন্য যে জায়গাতে যান আমাদের পুরো এশিয়ার যে চিত্র সব জায়গাতে যে মিলিটারি এই যে মানে এখন সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে তো আমাদের তো মানে মায়ানমার রেখে ভারত রেখে পাকিস্তান রেখে থাইল্যান্ড রেখে ইভেন মালদ্বীপ রেখে আমাদের তো গ্যাবনে যাওয়ার দরকার নাই আমাদের কম্বোডিয়ার দরকার আমাদের চারিপাশেই তো বুটের শব্দ শোনা যাচ্ছে বুটের ধ্বনি শোনা যাচ্ছে তো সেই বুটের ধ্বনি থেকে যদি সাড়ে সতেরো কোটি আঠারো কোটি মানুষের কানকে আপনি মুক্ত রাখতে চান যে আপনি বুটের আওয়াজ পায়ের আওয়াজ পাওয়া যায় এই আওয়াজ দিবেন না কেবলই মাত্র গণতন্ত্রের আওয়াজ তুলতে হবে এবং সেই গণতন্ত্রের আওয়াজ তোলা ছাড়া এই বুটের আওয়াজ বন্ধ হয়